আমাদের ভিউয়ার্স ডিজাইনটা দিয়েছিল, আমাদের কাস্টমার ডিজাইনটা দিয়েছিল, এই ডিজাইনটা, এই ডিজাইনটা ছিল চার পাল্লার, এই ডিজাইনটা এখন আমরা তিন পাল্লার ভিতরে করছি। আমাদের চান্দ্রাতে স্টক ছিল আর কি, চান্দ্রাতে আমরা সব কারখানা ক্লোজ করে যেগুলো আমরা আইনা দোকানে শুরুতে থেকে রাইখা গেছিলাম আর কি। তো ভিউয়ার্স যাদের বিয়ের ফার্নিচার দরকার তারা ইচ্ছা করলে এখন ওনাদের অনেক স্টক আছে। এই বেডরুম সেটআপ নিয়ে আগে কথা বল। হ্যাঁ, বেডরুম সেটআপ যেমন একটা টু পার্টের আলমারি আছে, জি ৫০০ টাকা এখন যদি কোনো বিয়ার্স কালেক্ট করতে যায় মাত্র পড়বে ১২,৫০০ টাকা। আচ্ছা, ড্রেসিং টেবিল ১৭,১৮,০০০ টাকা। আমি যদি এখন টোটাল বেডরুম ১,২৭,৫০০টাকা, ২৭,৫০০ টাকা হলে এই ৫টা বেডরুম সেটআপ ইনশাআল্লাহ নিতে পারবে। যারা টোটাল বেডরুম প্যাকেজটা নেবে, তাদের জন্য একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে, ম্যাট্রিক্স ফ্রি থাকবে। তো এটা এই প্রাইস থেকে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই ঈদের আনন্দ উপভোগ করেছেন এবং ঈদের পরেও সবাই সুস্থ আছেন। আর বরাবর বলতে চলে আসলাম আজকে এসএম ফার্নিচারে, আর ভিডিও জুড়ে হেল্প করবে জাহিদ হাসান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো ঈদ কেমন কাটলো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে ভাইয়া। ঈদের পরে এসে দেখলাম অনেক ফার্নিচারের আবার নতুন কালেকশনও দেখতে পাচ্ছি ভাইয়া। ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে যেগুলো আমাদের চান্দ্রাতে স্টক ছিল আর কি, চান্দ্রাতে আমরা সব কারখানা ক্লোজ করে যেগুলো আমরা আইনা দোকানে শোরুমে থেকে রাইখা গেছিলাম আর কি। তো ভিউয়ার্স যাদের বিয়ের ফার্নিচার দরকার তারা ইচ্ছা করলে এখন ওনাদের অনেক স্টক আছে, রেডি আছে, স্টক আছে, আল্লাহর রহমতে ইউজ স্টক আছে। যদি আপনি পুরোটা ঘুরে দেখেন, একটা প্রোডাক্টের উপরে ৪-৫টা করে রাখা যায়। আপনার যেই কয়টা দরকার রেডি স্টক, বেডরুম সেট বা যে কোনো ফার্নিচার, রেডি স্টক বেডরুম সেটআপ ইনশাআল্লাহ আছে, নিয়ে যেতে পারে কালেকশন করে। আমরা আজকে বরাবরের মতো একটা বেডরুম সেটআপ নিয়ে আগে কথা বল। হ্যাঁ, বেডরুম সেটআপ যেমন একটা টু পার্টের আলমারি আছে, জি, একটা ওয়ার্ড্রোব আছে, একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা আলমারি আছে, মানে সবই দিয়ে দিতে পারতেছেন। এই যে এটা, আচ্ছা, ৬ ফিট ৭ ফিট সাইজের, জি, এটা সেমি বক্স, ৬ ফিট বাই ৬.৫ ফিট সাইজের ভিতরে। বেডরুম সেটটা সম্বন্ধে আইডিয়া দিয়ে দেন। ও, ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোব আছে, এটা বেডরুম সেটআপে যা লাগে, জি, যা সবই রেডি করে রাখা। এটা একটা হচ্ছে ওয়ার্ড্রোবটা, ড্রেসিং টেবিলটা আমরা দেখাবো আসুন একটু। ভাই এটা কি ফার্নিচারের কারখানা না শোরুম ভাইয়া? ভাই এটা বর্তমানে অন কারখানা হয়ে গেছে, অন শোরুম ছিল এটা কারখানা হয়ে গেছে। এত ফার্নিচার কালেকশন করছেন, মানে চান্দ্রাত তো আমাদের সব স্টক একদম মিস্ত্রিদা যা আমাদেরকে বুঝাইয়া দেয়, অনেকে খালি হয়ে যায়, আপনি বইরা রাখছেন ভাই? আমাদের আল্লাহর রহমতে সব সময় প্রত্যেক ঈদের পর পরে আমাদের ইউজ কালেকশন থাকে, যেগুলো আমাদের দেখা যায় অনেক সময় বিয়ে শাদী লাগে, মানুষের বিয়ে শাদীর ফার্নিচার লাগে, তাদের জন্য হচ্ছে এগুলো আর কি। যেমন একটা ড্রেসিং টেবিল, যেমন ওয়ার্ড্রোব দেখাইছি, যেমন ওয়াল শোকেস দেখাইছি, খাট, আলমারি, প্রায় ৪-৫টা ম্যাচিং দেখাবে, ৫টা একটা বেডরুম সেটআপে ইনশাআল্লাহ আমি দেখাই দিই। বেডরুম সেটআপ মূলত ৪টা, যারা ড্রয়িং রুমে রাখতে চায় তাদের জন্য ওয়াল ক্যাবিনেটটা, জি, এটা আমাদের সবগুলো ১০০% চিটা অংশগুলোর ভিতরে করা। যেটা আপনার আলমারি দেখছেন, ওয়ার্ড্রোব দেখছেন, তারপর হচ্ছে গিয়ে ওয়াল শোকেস যেটা দেখছেন, ড্রেসিং টেবিল দেখছেন, সবগুলোর ভিতরে গ্যামারি কাট, বাহিরে সেগুন, আসলে ৬ মিলিমিটার মোটা গর্জনের প্লাইবোর্ড, ড্রেসিং টেবিল বলেন, ওয়ার্ড্রোব বলেন, ওয়াল ক্যাবিনেট বলেন, আলমারি বলেন, আচ্ছা, সবগুলোর পিছনে ৬ মিলিমিটার মোটা গর্জনের প্লাইবোর্ড, বাইরের সাইড সম্পূর্ণ চিটাগাং সেগুন, পিছনে ৬ মিলিমিটার মোটা গর্জনের প্লাইবোর্ড। আর খাট যেটা দেখছেন, এটা সলিড ২ ইঞ্চি মোটা কাঠের উপরে ছিল, খোদাই করে ডিজাইন করা, সেমি বক্স। তো আমরা যদি একটা একটা প্রোডাক্টের প্রাইস বলতে যাই, যেমন ড্রেসিং টেবিলের প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে ১৮,০০০ টাকা, আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে ভিতরে গামারি, বাহিরে সেগুন, পিছনে গর্জনের ফাইবার, ৬ মিলিমিটার সম্পূর্ণ নতুন। এই ডিজাইনটা করার জন্য ১,০০০ টাকা মিস্ত্রি, ১,৫০০ টাকা মিস্ত্রির মজুরি একটু বেশি দেওয়া লাগে, যে কারণে তুলনামূলক একটু প্রাইসটা ১,০০০টাকা বেশি। যেটা আমাদের রেগুলার সেল হচ্ছে গিয়ে আপনার ড্রেসিং টেবিল, কিন্তু এটা একদম ব্র্যান্ড নিউ ডিজাইন, যেগুলো চান্দ্রাতের উপলক্ষে আসছে ডিজাইনগুলো, দেখলেই বুঝতে পারবেন, যেমন আগে পরে এসব ডিজাইন ছিল না, জি, সম্পূর্ণ নতুন। আর খাটের প্রাইস আগের মতোই পাচ্ছেন, যেটা বরাবর ২ ইঞ্চি খাটের প্রাইস ছিল ২৬,০০০ টাকা, এখন ২৬,০০০ টাকায় পাবেন। আলমারি যেটা পূর্বে ছিল হচ্ছে ৩১,০০০ টাকা, এখন পাবেন ২৯,০০০ টাকা হলে। আচ্ছা, ওয়াল ক্যাবিনেট যেটা আমরা পূর্বে সেল করতাম ৩৩,০০০ ৩২,০০০ টাকা, এখনো নিতে পারবেন মাত্র ৩১,০০০ টাকা। চার পাল্লার ওয়াল ক্যাবিনেট, ভিতরে গামারি কাট, বাইরে সেগুন কাট, পিছনে ৬ মিলিমিটার গর্জনের প্লাইবোর্ড,
আর ওয়ার্ড্রপটা আমাদের পূর্বে ছিল 24,500 টাকা, এখন যদি কোনো ভিয়ার্স কালেক্ট করতে যায় মাত্র পড়বে 22,500 টাকা। আচ্ছা, ড্রেসিং টেবিল 18,000 টাকা। আমি যদি এখন টোটাল বেডরুম সেটআপের প্রাইসটা আমি কাস্টমারদেরকে বলতে যাই, জি যদি ওই প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি, 22,500 টাকা, আলমারি 30,000 টাকা। হিউজ পরিমাণে কালেকশন আছে। আমরা বেডরুম সেটের প্যাকেজটা একবারে জানিয়ে দিব, ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, একবারে সবচেয়ে কম বাজেটের খাটও পেয়ে যাবেন, মাত্র 8,000 টাকায় খাট। তারপর দেখি এটার মধ্যে আর কতটুকু ডিসকাউন্ট নেওয়া যায়। ওয়াল শোকেস আছে, যেমন এটার সাথে ম্যাচিং করে কিন্তু বেডরুম সেট নিতে পারবেন, জাস্ট সময়ের অপেক্ষা। আপনি যদি হাতে সময় থাকে তাহলে এসে ডিজাইন দেখে অর্ডার করে দিতে পারেন। পাঁচটা ভাইয়া কত আসছে? এছাড়াও কিন্তু একবারে স্বল্প বাজেটে এই খাটটা জানি কত পড়ে বাজেট, মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। এটা বিলিবি কাঠ, যেটাকে যশোরের শগুন বলে এই কাঠ। আরো কিছু আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেগুলো এই এখানে একটা শোকেসের কালেকশন আছে, এটা একদম আনকমন একটা শোকেসের কালেকশন, যেটা আমার এক কাস্টমার অর্ডার দিয়েছিল, আমি ওনাকে বানিয়ে দিয়েছি। জি, এটার সাইজটা ছিল মূলত 6 ফিটের ভিতর, উনি 5 ফিটের ভিতর করে নিয়েছে। আচ্ছা, এরকম ভিউয়ার্স আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান, আর এটা দেওয়ার অর্থ হলো ওনার পছন্দ হয়েছে, আপনারও পছন্দ হতে পারে। আমি যদি আপনাকে ফোনে বের করে ডিজাইনটা দেখাই, আমাদেরকে ক্লায়েন্ট এই ডিজাইনটা দিয়েছিল, আমরা এই ডিজাইনটা করে দিছি ওনাকে। আচ্ছা, এটা কি বড় ছিল নাকি? হ্যাঁ, এটা আমাদের ভিউয়ার্স ডিজাইনটা দিয়েছিল। আচ্ছা, আমাদের কাস্টমার ডিজাইনটা দিয়েছিল, এই ডিজাইনটা, এই ডিজাইনটা ছিল চার পাল্লা, চার পাল্লা দেখা যাচ্ছে, চার পাল্লা। এই ডিজাইনটা এখন আমরা তিন পাল্লার ভিতরে করেছেন। আচ্ছা, তিন পাল্লার ভিতরে করছি, এটা উনি তিন পাল্লার ভিতরে অর্ডার করেছে। ওনার হয়তো স্পেস কম, জায়গা কম, স্পেস কম নিয়েছে, তারপর যে ডিজাইনটা পাঁচ ফিটের ভিতরে করছে, আল্লাহর রহমতে অনেক ডিজাইনটা কিন্তু ফুটছে। হ্যাঁ, সুন্দর ডিজাইনটা, যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হয়েছে, ফুটছে ডিজাইনটা। তো যেটা আমাদের প্রাইস ছিল 6 ফিটেরটার প্রাইস ছিল আপনাদের পূর্বে ছিল হচ্ছে কি 38,000 টাকা, যেটা আমরা চার পাল্লার ভিতরে 6 ফিট বাই 7 ফিটের টা করছিলাম, ওটার প্রাইস ছিল পূর্বে 38,000 টাকা। যেহেতু উনি এক সাইজ ছোট নিছে, 3,000 টাকা কম, আচ্ছা 35,000 টাকা। যদি কোনো ভিউয়ার্স আপনার চ্যানেল দেখে আসে, মাত্র 34,000 টাকা হলে পরবর্তীতে ইনশাআল্লাহ নিতে পারবে। চ্যানেলের নাম বললে কি, এখানে 10 এমএম মোটা গ্লাস হবে সেলগুলা। হ্যাঁ, 10 এমএম মোটা গ্লাস হবে সেলগুলা, বুঝাই যাচ্ছে, অনেক সুন্দর হবে। আর তারপর হচ্ছে কি, ভিতরে সেগুন কাঠ, এগুলো সেগুন কাঠের ভিতরে, ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন, পিছনে লুকিং গ্লাস আছে, তারপর এখানে 10 এমএম মোটা গ্লাস হবে, তার উপর আবার লুক আপনার এখানে একটা এই আছে, লাইটিং এর সিস্টেম আছে, যেটা রাত মাত্র রাখা যাবে 34,000 টাকা হলে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন। ডিসকাউন্ট, হ্যাঁ এটা ডিসকাউন্ট বলতে, ঈদের পরে ডিসকাউন্ট, ভিতরে গামারি কাঠ, বাইরে সেগুন, পিছনে 6 মিলিমিটার মোটা গর্জনের প্লাইউড। পূর্বের প্রাইস ছিল 28,000-29,000 টাকা, এখন যদি কোনো বই আসে মাত্র 26,500 টাকা। পাশাপাশি এখানে একটা ওয়ার্ড্রপ দেখাচ্ছি, এটা ফোম কাটিং ডিজাইনের, ভিতরে হচ্ছে কি আপনার গামারি কাঠ, ভিতরে গামারি কাঠ, ডরের তলা 6 মিলিমিটার মোটা গর্জনের প্লাইউড, ডরের পিছনের প্লাইউড 6 মিলিমিটার মোটা গর্জনের প্লাইউড, যেটা আমাদের পূর্বে ছিল 25,000 টাকা, এখন যদি কোনো ভিউয়ার্স নেয় মাত্র 22,500 টাকা, ফিক্সড প্রাইস মাত্র 22,500 টাকা। ওকে, 5 ফিট বাই 4 ফিট সাইজের ওয়াল ক্যাবিনেট গুলো আমরা বরাবরই বেশি দামের খাট দেখাই, তো আজকে কিছু সিম্পল বাজেটের খাট, সিম্পল বাজেটেরও থাকবে, গর্জিয়াস বাজেটেরও থাকবে। হ্যাঁ, যেমন এটা আসছে একদম চান্দ্রাদের যে ডিজাইনগুলো ছিল, ঈদের পরের যে ডিজাইন, এগুলো একদম ব্র্যান্ড নিউ ডিজাইন। আপনি যদি দেখেন ভিউয়ারদেরকে, আগে পরে এক পিস আমাদেরকে বের করে দেখাইতে পারবেন, আল্লাহর মধ্যে চ্যালেঞ্জ দিব, নতুনই ডিজাইন। হ্যাঁ, এটা সলিড 2 ইঞ্চি কাঠের উপরে খোদাই করে ডিজাইন করা, লেগ সাইড হেড সাইড অলমোস্ট সেম বললে চলে, যেমন সেম ডিজাইনটাই করা, এটা স্টেডের ভিতরে করা আর কি। জি, যেটা আমাদের প্রাইস সিলেক্ট করা হয়েছিল, যেগুলো আমরা রেগুলার প্রাইস ছিল 26,000 টাকা, এটা আমাদের নতুন ডিজাইন, যে কারণে এটার প্রাইস পড়বে 28,000 টাকা, সলিড 2 ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে ডিজাইন করা। আচ্ছা, হ্যাঁ, সেমি বক্স, 6 ফিট বাই 7 ফিট সাইজ, আমাদের বরাবর মতো আমাদের সবগুলোর খাটের পিছনে কিন্তু কাঠ থাকবে, কাঠ থাকবে। আচ্ছা, ভিউয়ার্স অনেকে বল দেয় ওনারা কাঠ দিয়ে দিচ্ছে, সেমি বক্স, যেমন এই একটা আছে, আমাদের পূর্বে ছিল হচ্ছে 26,000 টাকা, এখন বর্তমানে প্রায় 27,000 টাকা। আচ্ছা, যেটা আমাদের রমাদানে ছিল 26,000 টাকা, এখন বর্তমান 27,000 টাকা, মাত্র 1,000 টাকা এখন, যেটা আমাদের আগে রেগুলার প্রাইস ছিল আর 27,000 টাকা, সলিড 2 ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে ডিজাইন করে।